والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك কুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু সমানিত আফসার ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমরা অনেক সময় বেখে আলের নামাজের মধ্যে একরাগাত বেশি পড়ে ফেলি তো এই সম্পর্ এই সম্পর্কে জানাবেন সশ্রিসা দিব না কি করবো আলহামদুলিল্লাহ সাল্লা সালাম্মসল্লাহাবাদ সম্মানিত ভাই প্রথম কথা হলো সলাত বা নামাজ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আরবি ভাষায় বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত এবং ইমান আনার পরে এই সর্বশ্রেষ্ঠ ইবাদত সুতরাং এই আবাদত মাধ্যমে বান্দা পরকালীন মুক্তি এবং নাজাতের পথ তার খুলে যাবে কালকে কিয়ামতের মাঠে আলো হবে আর চলাতো এটা আলো হবে এবং এটাই জান্নাতের চাবি এবং এটার মাঝে আল্লাহ এবং বান্দার মাঝে গভীর প্রেম ভালোবাসা বন্ধুত্ব এবং এটা আত্ম অনুসরণের এটা মাধ্যম এবং আল্লাহর কাছে ছোটো হওয়া স্যালেন্ডার হওয়া এবং বান্দাজে তার অবদিয়াত প্রকাশ করতেছে অর্থাৎ বান্দাজে তার দাসত্ব প্রকাশ করতেছে আল্লাহর কাছে এটা সবচেয়ে মাধ্যম দাসত্ব প্রকাশ করার আল্লাহ যে সৃষ্টিকর্তা মহান মালিক এটাই উত্তম মাধ্যম এখানে দাসত্ব এবং গোলামি স্বীকার করার এই জন্য সলাতের মাধ্যমে মুক্তি এবং নাজাত এবং সমস্ত পেশানের দুনি এবং আখেরাতের শান্তি এখানে জড়িত এই জন্য এবাদতগুলি এমনভাবে করতে হবে সুন্দরভাবে করতে হবে টাইম টু টাইম আহু করতে হবে এবং মসজিদে জামাতের সাথে করতে হবে এবং যখন আপনি মসজিদে জানে একা করেন যেখানেই করেন বিনয় নম্রত তা উপস্থিত হৃদয়ে বা হৃদয়কে উপস্থিত রেখে অন্তরকে উপস্থিত রেখে সকল প্রকার চিন্তা টেনশন থেকে মুক্তি রেখে বন্ধ করতে হবে যেন আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে আল্লাহকে আপনি দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে নম্রতা নিয়ে চিন্তা বাদ দিয়ে খুজু অতি ভিতর সন্ত্রস্ত তার সাথে নামাজ দাঁড়াইতে হবে যাতে নামাজে বুলনা হয় শতান থেকে পানা চাওয়ার কথাও তো আছে সানা পড়ার পরে বলবেন আহজবিল্লাহ মিনা মিন হামজি হি ওয়ানফি হি ওয়ানফি তারপরে মনোযোগ দিয়ে নামাজ পড়বেন তাহলে দেখবেন যে আর মন অন্যদিকে যাবে না একটা সংক্ষিপ্ত বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে যে নামাজে কিছু ওয়াজিব রয়েছে যে ওয়াজিবগুলি ছুটে গেলে সাহস দেওয়া দিতে হয় আর নামাজে কিছু রোকন রয়েছে রোকনগুলি ছুটে গেলে নামাজ বাদ হয়ে যাবে নামাজ বাদ হয়ে যাবে যেমন রোকনের মধ্যে সুরা তাকবিরে তাহারিমা প্রথম রোকন নামাজে কেবলামুখী হওয়া এবং তাকবিরে তাহরিমা কেলা কেবলামুখী হওয়ার পরে তাকবিরে তাহারিমা দিতে হবে কেউ যদি তাকবিরে তাহরিমা না দেয় তাহলে নামাজই বাদ তার এখানে সহসেজতা দিলে হবে না সুরা হাতে পড়তে হবে সুরা হাতে না পড়লে নামাজ বাদ হয়ে যাবে এরকম অনেকগুলি রোকন আছে রোকনগুলি জানতে হবে তারপর কিছু আছে ওয়াজিব ওয়াজিব ছুটে গেলে নামাজ সাহসেসা দিতে হবে আর আর কিছু বিষয় আছে নামাজের মধ্যে ভুল হয়ে যায় সন্দেহ হয়ে যায় যেমন মনে করেন যে আপনি দুই রাকাত নামাজের মধ্যে হ্যাঁ দুই রাখাত তিন রাখাত অথবা চার রাখাত বৃষ্ট দুই রাখাতের পরে তার পড়ছেন অথবা না এটা সন্দেহ হয়ে গেল তাহলে সেখানে সাহস দেওয়া দেবে সালাম ফিরানোর আগে আর আরেকটা জিনিস হলো আপনার ভুল হয়ে গেছে আপনি এখন দুই রাখাত পড়লেন বা তিন রাখাত পড়লেন দুই রাখাত পড়লেন অথবা তিন রাখাত পড়লেন আপনার মনে সন্দেহ হয়ে গেছে তাহলে কী করবেন তাহলে ধীর স্থির করার বা চিন্তা করতে হবে স্থির করবার ঠিক করা যে আমি দুই রাখাত পড়ছি অথবা তিন রাঘাত পড়ছি যে কোনো একটা স্থির করতে হবে যদি না পারেন যদি সন্দেহ হয়ে থাকে তাহলে কমের দিকে স্থির করবেন মনে করেন তিন রাখাত বেশি নামাজে দাঁড়িয়েছেন সন্দেহ গেছে এখন সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না তাহলে কি করেন তাহলে কমের দিকে স্থির করবেন মনে করবেন আমি দুই রাঘাত পড়ছি তাহলে আর এক রাখাত পরে উঠে পরে সালাম ফিরানের পরে তাহলে কম না সালাম ফিরান আগে সস্ত্রতা দেবেন দুই দিকে স্বস্তি সাহসী দিয়া ই সালাম ফিরাই দিবেন আর যদি মনে করেন যে আমার তিন রাঘাত হয়েছে এক রাগাত এমনি বেশি পড়ে ফেলছেন তিন রাগাত বেশি নামাজ এক রাগাত আমরা বেশি হয়ে গেল তাহলে সালাম ফিরানের পরে দুই দিকে সালাম ফিরানের পরে সাহসী দিবেন দেবেন দুইটা সাহসী দিয়ে আবার সালাম ফিরাই দিবেন এটা ইমাম মাহমুদ বিন হাম রাহিমাহুল্লাহ আলে এটা দলিলের ভিত্তিতে এটা সবচেয়ে যুক্তিসঙ্গত যে নামাজে যদি কম হয় তাহলে সালাম ফিরান আগে সাহসীতা দিবেন এবং নামাজ যদি বেশি হয়ে যায় তাহলে পরে সাহসীতা দিবেন এবার যেভাবে সেজদা দিয়া সালাম ফিরাইতে হবে আর চেষ্টা করতে হবে বাকিদের যেন ভুল না হয় আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে আল্লাহ আবাদ উদ্বোধনী করার তৌফিক দান করুন হাজ ওসাল্লাহ তালা নাবিনা মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু